আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বি ডিক্টেটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। তো আপনারা অনেকে আপনার নগদ অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে লগ ইন করতে গেলে ডিভাইসেস টেম্পোরারি লকটেড বা এই ফোনটা লক হয়ে আসে নামের একটা পপ আপ এনে চলে আসে, যে সমস্যাটার কারণে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটা নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নগদ অ্যাপসের মধ্যে লগ ইন করতে পারতেছেন না। তো কী কারণে এই সমস্যাটা হচ্ছে এবং কীভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন সেই বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সমস্যাটা মূলত কী কারণে আসে। তো সমস্যাটা আসার মূল কারণ হচ্ছে আপনি যখন আপনার নগদ অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ভুলে যান, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরেও আপনি আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ভুল পাসওয়ার্ড একাধিকবার যখন দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনার পুরো ডিভাইসটাই কিন্তু লক হয়ে যায় সাময়িক সময়ের জন্য। সেক্ষেত্রে আপনার মোবাইলটাতে যখন আপনি পাসওয়ার্ড জানা আছে এমন অন্য আরেকটা নগদ অ্যাকাউন্ট অ্যাপসের মধ্যে লগ ইন করতে চান, তখনও কিন্তু আপনার একই সমস্যাটা আসবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে ডায়াল পেডে যাবেন। ডায়াল পেডে গিয়ে আপনি *167# ডায়াল করে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি চেক করবেন। যদি আপনি সঠিক পিন দিয়ে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন সেক্ষেত্রে তো ভালোই কথা। যদি আপনার অ্যাকাউন্টে ইনভ্যালিড পিন বলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম নগদের হেল্পলাইন 16167 ওই নাম্বারে কল দিয়ে আপনার পিনটা রিসেট করে নেবেন। যদি আপনি পিন কীভাবে রিসেট করতে হয় না জেনে থাকেন সেক্ষেত্রে উপরের আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো পিন রিসেট করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনি অ্যাপস ম্যানেজার বা অ্যাপস অপশনটা খুঁজে নেবেন। দেন অ্যাপস ম্যানেজার আসার পর এখান থেকে আপনি আপনার নগদ অ্যাপসটা খুঁজে নেবেন। অ্যাপসটা খুঁজে নেওয়ার পর আপনি সিম্পল অ্যাপস্টোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি স্টোরেজ নামের অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা নামের একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পলি অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কাজ শেষ। দেন আপনি 24 ঘন্টার মধ্যে আপনার নগদ অ্যাপসের মধ্যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করবেন না। 24 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করেন সেক্ষেত্রে আবারও ডিভাইস লকটেড নামের পপ আপ মেনুটা চলে আসবে, আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে লগ ইন করতে পারবেন না। তো আপনি 24 ঘন্টা শেষ হওয়ার পরে আপনার নগদ অ্যাপসের মধ্যে আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আপনার ওটিপিটা এসে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন ভিডিওটার মাধ্যমে। যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।